ক্ষমতাসীনরা পিপলস ফোবিয়ায় আক্রান্ত, বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিতে চায় সরকার। গুলশানের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে জানিয়ে ফখরুল বলেন, দুর্নীতি আর লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষের আগাম প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নিত্যপণ্য জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি সহ নানা দাবিতে রাজধানী সহ সারা দেশেই সমাবেশ ও বিক্ষোভ করছে বিএনপি। সরকার একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনায় বিভাগীয় সম্মেলন করবে দলটি। সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের ধরপাকড়, গ্রেফতার সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এবং এটা প্রমাণিত হবে এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে মানুষের ঢল দেখে ক্ষমতাসীনরা জনভীতিতে ভুগছে। কিভাবে তারা একটা রেইন অফ টেরর সৃষ্টি করতে চাচ্ছে, এটা মহাসচিবও তারা করেছিল, বাট নাথিং ওয়ার্কড। চিটাগাংও করেছে একইভাবে, বাট নাথিং ওয়ার্কড। এরা তো জনভীতি রোগে ভোগে, এটা হচ্ছে আপনার পিপলস ফোবিয়া, পিপল ফোবিয়া হয়ে গেছে তাদের। মানুষ দেখলেই ভয় পায়, যে কারণে তারা নির্বাচনগুলো এভাবে করে যাতে করে জনগণকে বাদ দিয়ে করা যায়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার কারণেই দেশ এখন দুর্ভিক্ষের পথে। এদের যেহেতু পুরো লক্ষ্যটাই হচ্ছে আমরা লুট করা, চুরি করা সবখানে, সেখানে দুর্ভিক্ষর আগাম পদধ্বনি শুনতে তো পাওয়া যাচ্ছেই। আমরা কিছুদিন আগেও বলেছি যে আপনার আগাম পদধ্বনি শোনা যাচ্ছে। লুটপাটের চিত্র ঢাকতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিচ্ছে সরকার, এমন অভিযোগও করেন বিএনপি মহাসচিব। ব্যাহত হয় শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা, টেলিযোগাযোগ, নেটওয়ার্কিং এর। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।